বাবু তিনি প্রশ্ন করেছেন টিভিতে বা অন্য কোথাও মেয়েদের কণ্ঠে কোরআন তেলাওয়াত হামদ নাথ গজল শোনা যাবে কিনা না মেয়েদের কণ্ঠের হামদ নাথ গজল যেগুলো জায়েজ আছে আমি এখানে হাম নাথ এবং গজলের ক্ষেত্রে জায়েজের কথা বলবো কারণ কিছু হামদ এবং নাথ কিংবা গজল আছে যেগুলোর কথার মধ্যে কোথাও হয়তো বা শির কাছে আছে কোথাও হয়তো বা বেদাত রয়েছে ভ্রষ্টতা রয়েছে অতএব হামদ নাথ এবং গজলের কথাগুলো নিশ্চিত করতে হবে যে শুদ্ধ তাহলে সেটা শেরিয়ার বিধি মোতাবেক যদি পরিবেশন করা হয় জায়জ হবে ছেলেরা ছেলেদের মধ্যে মেয়েরা মেয়েদের মধ্যে আর মেয়েদের কণ্ঠস্বর এটা আওরা মেয়েদের কণ্ঠস্বর আওরা অথবা মেয়েদের শুধু কণ্ঠস্বর নয় তাদের যে গহনার আওয়াজ কিংবা তারা যে হাঁটতে চলতে ফিরতে যে আওয়াজটা হয় যে অনুরণনটা তৈরি হয় সেটাও আওরা সেটাও আওরা অতএব মেয়েদের কণ্ঠস্বর শোনাটা পুরুষদের জন্য এটা জায়েজ হবে না এই কণ্ঠস্বর বলতে আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর দিচ্ছি অর্থাৎ কোরআন তেলাওয়াত নাথ হামদ এবং গজল আর যদি অফিসিয়াল কারণে কারোর সাথে কথা বলতে হয় সেটা কিন্তু আমরা আমরা আজকে শুরুতে উত্তর দিয়েছি টেলিফোনে কোনো মহিলার সাথে জরুরি কোনো আলাপ যদি করতে হয় সেটা অফিসিয়াল টোনে আলাপটা করতে হবে এবং কথাবার্তাটা সেটা মানে অফিসিয়াল কথাবার্তা চলবে সেখানে অন্যরকম বিশেষ করে পদ পুরুষ পর নারী এদের মধ্যে কোনো প্রণয়মূলক কথা বলা যাবে না তাহলে সেই কণ্ঠস্বর শোনাটা তাদের জন্য যায়স আচ্ছা জ্ঞান পিপাসু বলেছেন শুক্রানা নামাজ বা শুক্রানের সেজদা কিভাবে আদায় করতে হয় শুক্রানা সেজদাটাই মশহুর শুক্রানা নামাজ এটা কোনো আলাদা কোনো নামাজ নয় আপনি আল্লাহ শুকর করার জন্য যে কোনো সময় যে কোনো সালাত আপনি পড়তে পারেন যদি সালাদ পড়ার বিধানটা থাকে কারণ কোনো কোনো ওয়াক্ত আছে যে সময় সালাত পড়াটা মাকরু কখনও কখনও সালাত পড়াটা নিষিদ্ধ যেমন যখন ঠিক সূর্য উঠতে থাকে অথবা দ্বীপপ্রহার সময় যেটা জাওয়ালের প্রায় দশ মিনিট বারো মিনিট আগে আর আরেকটা হলো সূর্য ঠিক অস্ত যাওয়ার সময় এ হলো সালাতের নফল সালাতে নিষিদ্ধ সময় আর এছাড়া আক্ত হচ্ছে কেউ যদি ফজরের ফরজ সালা পড়ে ফেলে তাহলে সূর্য উদয় হওয়া পর্যন্ত আর কোনো সে পড়তে পারবে না অর্থাৎ নফরসালা পড়তে পারবে না এবং কেউ যদি আসর পড়ে ফেলে তাহলে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আর কোনো সে পড়তে পারবে না সুতরাং এই সময়গুলো বাদ দিয়ে সে অন্য যে কোনো সময় জায়েজ সময় যদি আল্লাহ শুক্র আদায় করার জন্য সলাাদ পড়ে সেটা জায়েজ আছে এটা কোনো সুনির্দিষ্ট মানে সলাদ নয় যে এইভাবে ওইভাবে ওইভাবে পড়তে হবে বাকি শুকরানা শোকরানা এটা কিভাবে আমরা আদায় করব। শোকরানা সাজদা হলো একটা সেজদা যখন পক্ষ থেকে বিশেষ কোনো নামত আসে এই নিয়মটা এক একজনের জন্য এক এক রকম একজনের জন্য হয়তো স্বাভাবিক ব্যাপার আরেকজনের জন্য সেটা নিয়ামাত একজনের সন্তান হলো এটাও একটা শকর কিন্তু হয়তো দেখা গেল তার চতুর্থ পঞ্চম সন্তান হলো এটা তার জন্য স্বাভাবিক কিন্তু একজনের দশ বছর পাঁচ বছর সাত বছর পরই অনেক সাধ্য সাধনার পর সন্তান হলো অনেক বিশাল খুশির খবর সেক্ষেত্রে তিনি সে শকর করতে পারেন আসলে যে কোনো খবরে যেটা মানুষ খুশি হয় আল্লাহর প্রতি শকর আদায় করার জন্য সে একটা সেজদা করতে পারে এটা সালাতের সেজদার মতোই সালাতের সিসদার মতোই তবে সালাতের জন্য যেমন তহারাত শর্ত আর অনেকগুলো শর্ত রয়েছে এখানে সেরকম অনেক শর্তই পূরণ না করলেও চলবে এমনকি ওলামাইকেরাম ইস্তকবালুর শর্তটাও ইস্তেকবালুল কেবলাটাও তারা শর্ত করেননি বা তহারাতের শর্ত করেননি বা কাপড় তার মুক্ত হবে সেই শর্তও করেননি এক্ষেত্রে আমরা আপনাদেরকে আল্লা জায়মার ফাতোয়াটা একটু لجنه الدائمه الصحيح ان سجود الشكر وسجود التلاوه لتالٍ او مستمعٍ لا تشترط لهما الطهاره لانهما ليس في حكم الصلاه بشدهم تقولوا سجود الشكر شكرا السجده جتك بالله إبن تلاوه السجده তেলাওয়াতে সেজদা যিনি নিজে তেলাওয়াত করেন হয়তো তেলাওয়াত করলেন এবং যিনি শুনেছেন এই দুই ব্যক্তির জন্য তেলাওয়াতে সেজদা আর সবার জন্য সজুদ শকর এর জন্য তহারাত শর্ত নয় এটাই বিশুদ্ধ কথা কারণ এই দুটো সাজদা সালাতের অংশ নয় লাইসা ফি সালাহ এবং এই কমিটির মধ্যে ছিলেন শেখ বিন বাজ রাহমহল্লা শেখ আব্দ রাজা আফিফ রহমল্লা শেখ আব্দুল্লা বেন কাউদ রেসূলুল্লা সাল্লাহ ওয়াল্লি হুয়াসাল্লাম আতিনি সজুদশকর করেছিলেন আবু বাক্টর হাদিস ক্ষেত্রে দলিল যা ইমাম তীর মিজী বর্ণনা করেছেন এবং তিনি হাসান বলেছেন আবু দাউদ দেব নুমাজা শোহার অনেকেই বর্ণনা করেছেন নবিসাল্লাহ ওয়াল্লি হওয়া সাল্লাম কানা ইদা জাহু আমরু সুরুরিন অবশ্যের খাররাসা জেদান শাহ কারান যখন নবী সাল্লাহ সাল্লামের কাছে কোনো সন্তুষ্টির সংবাদ আসত অথবা তাকে কেউ কোনো বিশারত দিতেন সুসংবাদ দিতেন তখন তিনি আল্লাহ সক্রিয়া করে সেজদায় পড়ে যেতেন সুহান আল্লাহ এটা একটা হাদিস আর আরও হাদিসও রয়েছে যেমন এমন হয় একটা হাদিসই যথেষ্ট আমাদের এখানে দলিল হিসাবে বর্ণনা করার জন্য যেটা সৌদুল্লাহ সাল্লা সাল্লাম তিনিও সেজদায় সকর করেছিলেন আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে নিয়ত করে নাকে পানি দিয়ে কুলি গড়গড়া করে পূর্ণরূপে গোসল করলে অজু হয়ে যায় কি এই অজুতে নামাজ হবে নিয়ত করে নাকে পানি দিয়ে কুলি গড়গড়া করে পূর্ণরূপে গোসল করলে অজু হয়ে যায় কি না এই অজুতে নামাজ হবে কি না অর্থাৎ গোসলের মাধ্যমে অজুর মানে যে তহারাতের হুকুমটা সেটা আমরা পাবো কি না হ্যাঁ বিশুদ্ধ মত অনুযায়ী পাওয়া যাবে কিন্তু মসনূন তরিকা হচ্ছে আপনি যে কোনো গোসলের আগে এবং ফরজ গোসলের আগেও ফরজ গোসলের আগে কেউ কেউ এটাকে শর্ত করেছেন যদিও বিশুদ্ধ মতে বিষয়গুলো আমরা তাহাকি করেছি আমাদের বিভিন্ন শায়েখরা সবগুলো দলিলেরা আলোকে যে মতামতটা দিয়েছেন সেটা হচ্ছে যদি কেউ তহারাতের নিয়ত করে আপনি নিয়ত করে বলেছেন তহারাতের নিয়ত করে সে পূর্ণ গোসল করে সেটা ফরজ গোসল হোক আর নফল গোসল হোক যদি সে অজুটাকে পূর্ণ নাও করে তবুও তার তহারাতের নিয়তের কারণে তহারাত অর্জিত হবে এবং সেক্ষেত্রে তাকে নাকে পানি দেওয়া কুলি গড়গড় করার কথা এখানে আপনি বলেছেন এটা যদি ফরজ গোসল হয় তাহলে তো শর্ত আর নাকে ফানি পানি দেওয়া কলি গড়গড়া করা এটা কেরামের কেউ কেউ বলেছেন অজুতে এটা সুন্নাহ আবার কারো কারো মতে এটা এটাও কিন্তু ফরজ যেমন অনেকের মতে নিয়ত করাও ফরজ এমনকি অজুর মধ্যেও আবার অনেকের মতে বিসমিল্লা বলাটা ফরজ এবং এগুলি খুবই শক্তিশালী দলিল কারণ রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম সবার সব ক্ষেত্রে নির্দেশ দিয়েছেন নিয়ত করার নির্দেশ দিয়েছেন সেটা তো অসংখ্যবার কোরআন হাদিসে আছে তার দলিল আর পড়ার নির্দেশে রাসুল সাল্লাম ওজো শুরুতে গোসলের শুরুতে পড়ার নির্দেশ দিয়েছেন আর নির্দেশ দিলে আল আমরুল দিলেজুব এটা কিন্তু একটা অসুলি কায়দা যখনই শরীয়তের পক্ষ থেকে সেটা আল্লাহর কোরআনে হোক অথবা রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসে হোক যখন আমরে মোতলাক কমন কোনো অর্ডার জারি করা হবে তখন সেটা ওয়াজিব বা ফরজ বোঝাবে তো সুতরাং আমরা এখানে মানে এতটুকু শুধু বলতে চাই যে রাসুল সাল্লাহ সাল্লাম বিসমিল্লা পড়তো নির্দেশ দিয়েছেন নাকে পানি কুলি গড়গড়া এগুলো তো ওসমাদ এবন আফান রাদি আল্লাহ এবং আবদুল্লা ইবনু জয়িদ রাজি আল্লাহ এই দুজন সাহাবি তারা রাসুল সাল্লাহ সাল্লামের প্র্যাকটিক্যাল ও যখন দেখাচ্ছিলেন বোখারি বোখারিতে এই বর্ণনাগুলো আছে তখন তারা কিন্তু কুলি করেছিলেন গড়োয়রা করেছিলেন ইত্যাদি এটা অজুর কথা আমরা বলছি সুতরাং আমরা মনে করি যে ফরজ গোসল যদি হয় অথবা অজু যদি হয় তাহলে এগুলো কোনোটাই আমাদের বাদ দেওয়াটা উচিত হবে না এখন ওলামা হয়তো কখনও তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে একতলাফ করে কেউ বলেছেন এটা মোস্তাহাব কেউ বলেছেন এটা ফরজ যাই হোক আমরা তো ওলামা যারা সাধারণ মানুষ ওলামা একেরামের কথা শুনে আমরা আমল করছি তবে আমার যেটা বিশ্বাস যে এমন কি মোস্তাহাব আমলও যেভাবে উজু আমরা শিখেছি আর তাতে কেউ তরক করেন না কুলি কেউ বাদ দেন না যখন উজু করতে বসেন কিংবা গোসল ফরজ গোসল করতে বসেন গড়গড়া করা নাকে পানি দেওয়া এগুলো কেউ বাদ দেন না অতএব আমরা বলবো যে জাস্ট এখান থেকে যে রেকমেন্ডেশনটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা আরেকটু সিনসিয়ার হবেন যেন এগুলো বাদ না পড়ে তিন নম্বর প্রশ্ন করেছেন কেবলামুখী হয়ে মনে যাত করা কি শরীয় মোনাজাত করা মানে কি মোনাজাত মানে হচ্ছে কানাকানি করা অথবা আমরা মোনাজাত বলতে বুঝি মৃদু স্বরে আল্লাহর কাছে দোয়া করা মৃদু স্বরে আল্লাহর কাছে দোয়া করা বা কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করা এখন এই আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে আমরা জানি যে শরিয়াত কোনো একটা নির্দিষ্ট পদ্ধতি আমাদেরকে বেঁধে দেয়নি যেমন দোয়ার মধ্যে হাত তোলা যায় হাত না তুলে দোয়া করা যায় আমাদের দেশে সাধারণত মোনাজাত বললে একটা আনুষ্ঠানিক দোয়া করা যেখানে হাত তুলে একটু জোরে জোরে হয়তো বলা বোঝায় কিন্তু সেটা হচ্ছে সাধারণ মানুষের একটা জানাশোনা কিন্তু আমরা কোরআন হাদিস ঘেটে দেখি যে দোয়া যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে করা যায় সেটা কেবলামুখী হওয়াটাও শর্ত নয় কেবলামুখী হলেও কোনো অসুবিধা নেই তবে অনেক সময় অনেক সময় দোয়ার মধ্যে মনোযোগ আসে যখন আমরা কেবলামুখী হয়ে বসি বিশেষ করে আমরা যদি কখনো গভীর রাতে সালাত আদায় করি আমরা তো কেবলামুখী হয়ে সালাত আদায় করি সে সময় আল্লাহর কাছে যদি হাত তুলি হাদি শেষ চেয়ে আল্লাহ যদি তার কাছে হাত তোলা হয় তিনি শূন্য হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন তাহলে দোয়ার জন্য একটা পরিবেশ তৈরি করা এটা এটা জায়েজ আছে এবং এটা এটা রেকমেন্ডেড এটা উত্তম এটা উত্তম সেটা কেবলামুখী হওয়া এবং গভীর রাতে দোয়া করা বা দোয়া কবুল হওয়ার সময়গুলোকে চয়ন করা ইত্যাদি কিন্তু এগুলো শর্ত নয় এগুলো শর্ত নয় অর্থাৎ কেবলামুখী না হয়েও দোয়া করা যায় হাত না তুলেও দোয়া করা যায় হাত তুলেও দোয়া করা যায় কেবলামুখী হয়েও দোয়া করা যায় কোনো অসুবিধা নেই আপনি চার নম্বর প্রশ্ন করেছেন মোবাইলের রিংটোন কি মিউজিকের মধ্যে পড়ে না হ্যাঁ পড়ে এজন্য মোবাইলের রিংটোন আপনি কোনটা নেবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা জায়েজ রিংটোন যাতে হয় সেটা আপনারা চেষ্টা করবেন সাধারণত সাধারণ যে টেলিফোনের যে মানে ক্রিং করে বাজে এই টাইপের আরও অনেকগুলো সাউন্ড আছে যেগুলো মিউজিক হিসাবে গণ্য হয় না তার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত আর যদি মিউজিক হয় কারণ রিংটোনটা তো গানও হয় দেখলাম অনেকে আমরা যখন ফোন করি তখন দেখি যে গান বাজতে থাকে রিংটুনটা দুরকম একটা হলো আমার এখানে বাজলো আমার এখানে বাজ কেউ আমাকে ফোন করলো আমার এখানে বাজলো আরেকটা হলো আমি ফোন করলাম তো যে আওয়াজটা হয় তার পরিবর্তে উনি গান দিয়ে বসলেন হ্যাঁ আবার কেউ কেউ কোরআনও দিয়ে বসে তো এখানে রিংটোনটা খুব ইম্পর্টেন্ট রিংটোন গান অথবা মিউজিক দেওয়া যাবে না এবং আমরা জানি বিশ্ববিখ্যাত কিছু ইসলামিক ফেক কাউন্সিল তারাও বলেছেন যেমন মক্কাভিত্তিক ইসলামিক ফেক কাউন্সিল তারা বলেছেন রিংটোনে কোরানো বাজানো যাবে না কারণ আপনি এমন এক জায়গায় টেলিফোনটা রিসিভ করলেন যখন আয়াতটা কেটে গেল এবং তার অর্থটা একদমই বিগড়ে গেল কারণ বাক্য যদি কমপ্লিট না হয় তাহলে অর্থটা কিন্তু বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর মোবাইলের মতো একটা জায়গায় যেখানে কেউ গান বাজায় কেউ মিউজিক বাজায় কেউ যখন তখন টেলিফোন করে টেলিফোন মানে এরকম একটা জায়গায় আয়াতকে সেট করাও ঠিক হবে না তাহলে গানও সেট করা ঠিক হবে না মিউজিকও সেট করা ঠিক হবে না এমনকি কোরআনও সেট করা ঠিক হবে না আপনি যতটুকু প্রশ্ন করেছেন উত্তর আমরা একটু বেশিই দিলাম আর যদি কেউ মিউজিক অথবা গান সেট করেন তাহলে কি পাপ হয় কিনা আপনি প্রশ্ন করেছেন হ্যাঁ অবশ্যই পাপ হবে তাহলে আমরা যেগুলো জায়েজ শুধু সেরকম রিংটনি ইউজ করব এবং কোরানের আয়াতও ইউজ করা থেকে বিরত থাকবো আপনি আরেকটা প্রশ্ন করেছেন গত পর্বে হক ও বাতিল সম্পর্কে যে দোয়াটা করেছিলেন সেটা কোথায় পাবো আমার ঠিক মনে নেই যে আমি গত পর্বে হক বাতিল সম্পর্কে কি দোয়াটা করেছিলাম তবে একটা সময় আমরা এইভাবে দোয়া করেছিলাম আল্লাহ আরিনাল হাক্কা হাক্কা আমার জুক নাতি হে আল্লাহ তুমি আমাদেরকে হককে হক হিসাবে দেখাও হকি যেন হক হিসাবে চিনতে পারি দেখতে পারি সে তৌফিক দাও এবং তাকে এরতে করার তৌফিক দাও ও আরিনাল বা বাতলা বা তোলা ওয়ার ও আরিনাল বা তৈলা বা এবং আমাদেরকে বাতিলকে বাতিল হিসাবে দেখাও ওয়ার জুক না জিতে নেয় বা এবং আমাদের সে বাতিল বর্জন করার তৌফিক দাও তো এটা সুন্দর দোয়া এইটা মানে দোয়া আমরা করতে পারি দোয়ার ক্ষেত্রে তো আর সবগুলো দোয়া কোরআন এবং হাদিসের ভাষ্য দ্বারা মানে মানে ভাষ্যের বা এবারত দ্বারা করাটা জরুরি নয় দোয়া যে চাওয়াটুকু সে চাওয়াটুকু যদি শুদ্ধ হয় তাহলে সেটা যায় যাচ্ছে এবং এটা খুবই সুন্দর চাওয়া আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন যেন হকি আমরা সময় অনুসরণ করতে পারি এবং বাতিলকে সব সময় বর্জন করতে পারি রেবেকা সুলতানা অমি বলেছেন মহিলাদের এবং পুরুষদের নামাজের নিয়মে কি কোনো পার্থক্য আছে সেটা যদি থাকে তাহলে কি সালাতের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের দিক নির্দেশনা হলো সাল্লুকামার আয়তো মনে তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছ সেভাবেই সালাত আদায় করো এতে মানে এই হাদিসটা মেয়ে পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য কারণ মেয়ে পুরুষ সকলেই রসুল্লাহ সাল্লা সাল্লামকে অনুসরণ করবেন ফলে মৌলিক ক্ষেত্রে নারী এবং পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই সেটাই স্পষ্ট ওলামাইকেরাম অনেক পার্থক্য নির্দেশনা করেছেন এটা অনেকটা যেমন অনেক ওলামাইকেরাম আমরা দেখতে পাচ্ছি ফেকের বইতে তারা অনেক কিছু মাক্র হিসাবে উল্লেখ করেছেন হয়তো তাদের কাছে মনে হয়েছে এগুলো মাক্রু ঠিক তেমনি মেয়ে এবং পুরুষের সালাতের মধ্যে অনেক ওলামাইকেরাম পার্থক্য অনেক অনেক পার্থক্য তারা উল্লেখ করেছেন বাট আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে আসলে হাদিসে যে পার্থক্যগুলো প্রমাণিত শুধু সেগুলোকেই আমরা পার্থক্য হিসাবে গণ্য করব অন্যগুলো আসলে যদি কোনো আলেম বলেন আমরা তার সাথে তার প্রতি সশ্রদ্ধার দৃষ্টি রেখেই বলবো যে সে পার্থক্যগুলো যতক্ষণ না দলিল নির্ভর হবে ততক্ষণ প্রজন্ম গ্রহণ করা যাবে না যে পার্থক্যগুলো পুরুষ নামাজের মধ্যে আছে সেগুলো নামাজের আসলে বাহ্যিক বিষয় ভেতরের বিষয় না যেমন কিয়াম মেয়েরা কিভাবে দাঁড়াবে পুরুষরা কীভাবে একই রকম মেয়েরা সানা পড়বে পুরুষরা সানা পড়বে তকবিরে তাহরিমা কাঁধ বরাবর অথবা কান বরাবর হাত রাখার বিষয়টা একই জায়গায় তারপরে সুরা মিলানো রুকু করা রুকো থেকে ওঠা সেজদা করা একই জিনিস তা শাহদ কীভাবে বসবে সব কিছু একই রকম শুধুমাত্র পার্থক্য হলো মেয়েরা তাদের পুরো দেহ ঢাকবে শুধুমাত্র মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত ছাড়া তবে যদি পুরুষের মধ্যে তারা থাকে তাহলে মুখও ঢাকবে আর যেমন হারামাইনের যখন তারা সালাদ পড়ে অথবা ওপেন কোনো স্পেসে যখন সালাত ঈদের মধ্যে যদি তারা সালাদ পড়ে তাহলে তাদেরকে পুরুষরা সামনে আসার কারণে তাদের মুখ ঢাকতে হবে এটাই হচ্ছে বিশুদ্ধ কথা আর পুরুষরা কিন্তু তাদের সারা শরীর ঢাকার প্রয়োজন নেই তারা শালীন পোশাক পরবে তারা ফুল হাতা পরাটাই তাদের জন্য সঙ্গত এবং তারা টাকনুর উপরে পড়বে মেয়েরা টাকনুর নিচে পড়বে এবং তাদের পায়ের পাতা ঢাকবে এই পার্থক্যগুলো আছে আর পুরুষের জন্য ওয়াজিব হচ্ছে সালাদ জামাতের সাথে আদায় করা এবং সেটা তো মসজিদেই আদায় করতে হয় আর নারীদের জন্য উত্তম হচ্ছে তাদের বাসার প্রাইভেট রুমে অর্থাৎ তাদের বেডরুমে সালাত আদায় করা তাদের খাস রুমে সালাত আদায় করা এটাই রাসুলসাল্লা সাল্লের হাদিস থেকে জানা যায় এরকম অল্প কিছু পার্থক্য ছাড়া আসলে নারী পুরুষের অন্য অন্য ক্ষেত্রে আসলে মৌলিক পার্থক্য নেই আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন সৈয়দুল ইস্তেকফার একটু কি পড়ে শোনাবেন হ্যাঁ অবশ্যই শোনাব সৈদুল ইস্তেকফার হচ্ছে এত সুন্দর একটা দোয়া যেটা আমরা প্রতিদিনই আমাদের পড়া উচিত এবং আল্লাহর কাছে نجيك بنوهي شبه بيشكوره بندهي شبه نجيك بيشكوره نجيك آه تعواته اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমার রব আপনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আমি আপনার দেয়া চুক্তি এবং প্রতিশ্রুতির উপর রয়েছি আমার সাধ্য অনুযায়ী আমি আপনার কাছে আশ্রয় নেই আশ্রয় নিচ্ছি আশ্রয় চাচ্ছি আমি যা করেছি তার অমঙ্গল থেকে আপনি আমার প্রতি যে নিয়ামত দিয়েছেন আমি তা স্বীকার করে নিচ্ছি এবং আমি আমার পাপের কথাও স্বীকার করছি অতএব আমাকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি ছাড়া আর কেউই পাপকে ক্ষমা করতে পারেন না ক্ষমা করেন না অসাধারণ একটা দোয়া সৈয়দুল ইস্তেফার ইস্তেকফারের নেতা এভাবেই বলা হয়েছে আসুন আমরা প্রতিদিন এভাবে আল্লাহর কাছে আমাদের চাওয়াটা পেশ করি আমরা আল্লাহর বান্দা হিসাবে স্বীকৃতি দেয় নিজেকে ভ্যালি লোহার হিসাবে নিবেদন করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই যত পাপ আমরা করেছি সে পাপ থেকে আপনি তৃতীয় প্রশ্ন করেছেন অজুতে ব্যবহার করা পানি দিয়ে কি ওজু হবে যেমন পানির ট্যাপ ছেড়ে দিয়ে ওযু করলে বালতিতে যে পানি পড়ে সেটা দিয়ে কি অজো হবে না পানির মধ্যে দু প্রকার পানি আছে একটা হলো তহের আর একটা হলো মতাহের অজুর জন্য অথবা ফরজ গোসলের জন্য মতাহের পানি লাগবে সেই পানি যা দিয়ে তহারাত অর্জন করা যায় যা তহারাত আমাদেরকে অর্জন করিয়ে দেয় কিন্তু অজুর পানি শুধু অজুতে ব্যবহার করার কারণে সেই পানি কিন্তু নাইজাস তার হবে না অর্থাৎ অজুর ব্যবহৃত পানি যদি কোনো কারণে আবার আমাদের গায়ে সেটাই হিসাবে আসে বা লাগে তাহলে আমরা অপবিত্র হব না সেই জায়গাটা ধোয়া লাগবে না সেটা পবিত্র সেটা পবিত্র তবে সেটা পবিত্র করার যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য হারিয়ে ফেলে ফলে সেটা আর মতাহের থাকবে না তহের থাকবে সেলিনা শফিক রুবা তিনি প্রশ্ন করেছেন বাংলাদেশে কি নারীদের দিন শিক্ষার কোনো সংস্থা আছে যেখানে আমরা শিক্ষা নিতে পারব এবং বাংলাদেশে কি নারীদের দিনের পথে রুজি পাওয়া সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব এখন তো আমি যতটুকু জানি বাংলাদেশে অনেক নারীদের স্পেশাল প্রতিষ্ঠান আছে দিনী প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে দিনী শিক্ষা প্রতিষ্ঠানও আছে সেখানে আপনারা নিতে পারবেন আমরা সেগুলো উল্লেখ করব না কারণ অনেকগুলো আছে তো কোনটা উল্লেখ করব অতএব আপনি নিজে খুঁজে নেন এই ঢাকা শহরে আছে আমাদের মফস্বর শহরগুলোতে আছে বিভাগীয় শহরগুলোতে আছে এমনকি গ্রামেগঞ্জও আছে অতএব আপনারা সেগুলো দেখুন কোনটা আপনাদের জন্য ফিজিবল সেগুলোতে আপনারা পড়তে পারেন আর এখন অনলাইন শিক্ষা ব্যবস্থাও আছে অনলাইন শিক্ষা ব্যবস্থাতেও আপনারা এই শিক্ষাগুলো নিতে পারেন তা সেখানে আর কো এডুকেশনের সমস্যাও থাকবে না এবং সেখানে পর্দা পোশীদেরও কোনো সমস্যা হবে না আজকের যুগে বিশেষ করে যে কোনো লেভেলের অনলাইন শিক্ষা এমনকি ইউনিভার্সিটি লেভেলের অনলাইন শিক্ষা আছে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এবং আরও অনেকগুলো প্রতিষ্ঠান এখন আছে নলেজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আলমাদিনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আছে এমনকি আমি ইতোমধ্যে শুনেছি মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় গত বছর থেকেই আসলে তারা অনলাইন শেরিয়ার ব্যাচেলর ডিগ্রির কার্যক্রম শুরু করেছে এবছর মনে হয় আরও একটা কোর্স তারা বাড়িয়েছে মেদিনা ইউনিভার্সিটিতে সরাসরি অনলাইনে এনরোল করারও সুযোগ সৃষ্টি হয়েছে আর নারীদের দিনের পথে রুজি পাওয়া কি সম্ভব হ্যাঁ সম্ভব সম্ভব এক্ষেত্রে নারীদেরকে তাদের বিষয়টা নিজেদেরকে ভাবতে হবে এবং আমাদের দিনদার ভাইরাও তাদেরও ভাবতে হবে আমাদের নারীদের জন্য দিনের পথে হালাল কিছু রুজির ব্যবস্থা করা কারণ অনেক নারীদের অনেক সময় আছে নানা কারণে অনেকেই বিধবা আছেন অনেকে মোতাল্লাকা আছেন অনেক নারীরা তাদের অনেক বয়স হয়ে গেছে বিয়ে হয়নি তারা কি ঘরে বসে থাকবে তারা কি কোনো কাজ করবে না এবং আরও বিষয় আছে অনেক নারী আছেন নিঃসন্তান আমি দৃষ্টান্তগুলো দিলাম এই জন্যে যে অন্য ক্ষেত্রে হয়তো অনেকে বলবেন যে না উনি সংসার আছে সংসারই করুক না না সংসার করার ফাঁকে ফাঁকেও যদি স্বামী অ্যালাউ করেন যদি তারা একমত হন তারা কিছু বৈধ এবং দিনের পথে থেকে কাজ করতে পারেন নারীদের অনেক কাজ করার সুযোগ আছে কিন্তু সেই সব নারী যাদের কথা আমি এখন উল্লেখ কর তাদের তো অপার সময় এবং তাদের অনেকের রুটি রোজগারের প্রয়োজনও আছে তা না হলে তারা ভিক্ষা করে মানুষের কাছ থেকে রুটি রোজগার রোজগারের ব্যবস্থা করতে যেমন বিধবা মোতাল্লাকা তারা তো আসলে অন্যদের উপর ডিপেন্ডেন্ট হলেও কীভাবে জীবনযাপন করবে কে তাদেরকে দেখবে এরকম অসহায় অনেক নারীরা আছেন অতএব দিনের পথে তাদের রুটি রোজগার তাদের ক্যারিয়ার তাদের উপার্জনের জন্য আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে ভাবতে হবে কারণ আমাদের দিনও ঠিক রাখতে হবে এবং দিন ঠিক রেখে তারপর দুনিয়াটাও ঠিক রাখতে হবে তো আমি আজকে আর আপনাদের কোনো প্রশ্ন নিচ্ছি না কারণ ইতিমধ্যে বেশ সময় হয়ে গেছে আমি দুঃখ প্রকাশ করছি যে আমরা একটু দেরিতে এসেছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে তার দিনের পথে থাকার তৌফিক দান করেন ভুল বিভ্রান্তি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং তিনি যেন আমাদের সবাইকে ক্ষমা করেন বালা মুসিবত থেকে তিনি আমাদেরকে যেন উদ্ধার করেন আমাদের দেশের মধ্যে আমাদের মুসলিমদের মধ্যে তিনি যেন বরকত দেন আমাদের রুটি রোজগার সন্তান সন্ততি নতুন প্রজন্মের মধ্যে তিনি যেন বরকত দেন আমাদের নারীদের সম্ভ্রম ইজ্জত তিনি যেন রক্ষা করেন এবং আমাদের সবাইকে জ্ঞানমুখী করেন আল্লাহর কাছে দোয়া আছে এবং এই বর্তমান সময়ের যে বালা মুসিবত কোভিড নাইন্টিনের যে প্যান্ডামিক মহামারী তা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি হাদা ওসালাহু ওসাল্লাম আলা নবীনা মোহাম্মদ ওয়ালাআ মাইন ওসালামু আলাইকুম ورحمه الله وبركاته